তাহলে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, ফয়সালা শেষ। এই এত লম্বা সময় হাশরের মাঠ কায়েম করার কি প্রয়োজন, প্রশ্ন জাগে নি না জাগে না? ওই দিনটার ব্যাপারে যে আল্লাহ বলেন যে ভয় করো, ওই দিনকে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ তো জানে নেই হিসাবের ভরে যে কি হইব না হইব, আল্লাহ তো জানা। তাহলে ফয়সালা করে ফেললেই তো শেষ, হিসাব নিকাশের দিন ধার্য করার কি দরকার, প্রশ্ন জাগে নি না জাগে না? ওহুম লা ইউযলামুন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক ওই দিনটা ধার্য করবেন ইনসাফের জন্য। এই পৃথিবীতে বিচার ব্যবস্থা হয় দুই প্রকার, একটা হলো আপুষের বিচার আর একটা হলো আইনত বিচার। আপুষের বিচার বলা হয় ময়মুরব্বীরা বসলেন সালিশ বৈঠক নিয়ে কোনো একটা বিষয়কে মীমাংসা করার জন্য। আপুষের বিচারের নিয়ম হলো মীমাংসাটা এমন ভাবে করতে হবে উভয় পক্ষ যেন সমান খুশি থাকে। যদি উভয় পক্ষকে ইনসাফের সাথে সমানভাবে খুশি রাখতে পারেন না, তাহলে এর দ্বারায় আপোষ মীমাংসা হবে না, এটা চলে যাবে আইনে। আইনত বিচারের নিয়ম হলো আইন কে মামাত্তবাই কে খালাত্তবাই এটা দেখবে না, আইন আইনের গতিতে চলবে, কে রাগ হলো আর কে খুশি হলো এটা দেখার ব্যাপার না। আইন যার পক্ষে রায়ও তার পক্ষে। কিন্তু এই পৃথিবীর জমিনের কিছু নিয়ম আমরা যা দেখতে পাচ্ছি, আপুষ মীমাংসায়ও গণ্ডগোল আছে, আইনের বিচারেও গণ্ডগোল আছে। আপুষ মীমাংসার মধ্যে যখন বসে মানুষ, সালিশ বৈঠক নিয়ে যখন বসে একটা বিষয় মীমাংসা করার জন্য, মীমাংসা করার জন্য যারা বসেন গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, সমাজে যারা মায়মাতাব্বর হন, এটাও কিন্তু আল্লাহর এক নিয়ামত। ডিগ্রি ভাস কিন্তু হন চাইতো দ্বারা কথা হইতে পারে না, আছে না নেই? আর সই দিতে পারে না, এটা লইয়া যায় জোরে কর, মাইন্ড করুন না আবার হুজুর, এটি কি চাইতে হয় না? সই এটাও একটা স্বাক্ষর দলিল আছে, এটা এরকম তা কম না, এটা মাইরে দিলে আলের আল জায়গা। কিন্তু দেখা যায় কোন শিক্ষা দীক্ষা নাই, হওয়ারও লই দিয়া কয়েক গ্রাম সালায়, এটা দিছেন কে? নিয়ামত দিছেন আল্লাহ। কিন্তু আল্লাহর দেওয়া এই নিয়ামত সবাই ভালো জায়গায় খাটায় না। সালিশ বৈঠকের মীমাংসা বৈঠক যে বসলো, আগের দিনের চিত্র আর পরের দিনের চিত্র দেখা যায় মিলে না, বোঝা গেল রাত্রে কবিরে জিউছে জোরে এখন ঠিক না বেঠে। এই কবিরাজি হওয়ার কারণে পরে আপুষ মীমাংসার যেই মূল নীতি যে এমন ভাবে আপুষ করতে হবে উভয় পক্ষ যেন সমান খুশি থাকে, আপুষ করে ঠিকই কিন্তু উভয় পক্ষ সমান খুশি না, এক পক্ষ বেশি খুশি, এক পক্ষ বেশি খুশি আর এক পক্ষ খুশি না, পরে এর জোরে খুশি, এ ক খুশি হইছস, ক খুশি হইছি, ক মানুষের সামনে ক হুনি মানছস, ক ইচ্ছাকৃত মানছে না জোরে মানা, সেও চিন্তা করতেছে আমি যদি এখন মানুষের সামনে না খুই আমার যেমনে যাতা ফালছে, যদি না খুই যে আমি খুশি হইছি না তাহলে আরেকবার আরেক সিফাত ফালব, বেশবাদ ফিরে ক হ্যাঁ খুশি হই আপনার মতে আমি মত,
এটা আপোষ নয়, এটা জুলুম। বিচার হয়েছে হয়েছে না? মনো জ্বালা আছে না নাই? আল্লাহ বলেন তোমার এই জ্বালা মিঠাই বল লাগি নেই হাসরের মাঠ। বলে কে জান্নাতে আর কে জাহান্নামে তুমি জানি, কিন্তু ওই যে জ্বালা জ্বললে রয়েছে একটা মিঠাইবার জন্য আমি হাসরের মাঠ কায়েম করব। আইনের দরবারে গেলেন, ওইখানেও দেখা যায় গরিব আর ধনীর মধ্যে যদি মায়া মামলা শুরু হয়, অনেক মানুষ এমন আছে জেল গিয়ে দেখবেন নিরপরাধ বছরের পর বছর জেল কাটে। ঘটনাক্রমে আমি একবার কোর্টে গেছিলাম, আমার এক শিক্ষক মামলার আসামি, এটা আবার আজীব মামলা, আজীব মামলা হয় কিছু কিছু দেশে, দেখছেন আবার কে কোন দল করুন কার উপরে ভরে না ভরে আমার কথা, কিছু আজীব দেশ আছে। আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ছাত্র আর উস্তাদ মিলে গেছে এক দেশে বেড়াইতো, সফর করে ভ্রমণ করে ঘুরতে ঘুরতে গিয়া এমন এক দেশের লাগাল ভাইছে, গিয়া দেখে বড় আশ্চর্য দেশ, তেলের দাম, ফেজের দাম, আদার দাম, মরিচের দাম, ঘিয়ের দাম, রসুনের দাম, তেলের দাম সব এক দাম। উস্তাদে কয়ে এই দেশ তখন দিত না, ছাত্র কয়ে না হুজুর আপনি আগের যুগের লোক তো তাল ফাইতেছেন না, এই দেশটা বালা, সুবিধার দেশ। যে আমি তেলের বাজার খাইতাম না খালি ঘিয়ের বাজার খাইব, দাম যখন এক মজা গালি আইব। উস্তাদ বুঝাইতে পারে নাই, তাহলে তুই তাক আমি গেলাম, তবে বিপদ হলে আমার মনে করিস, বিপদ হলে স্মরণ করিস। উস্তাদ চলে গেলেন, ছাত্র রইল। তো এই দেশের কোর্টে এক মামলা গেছে, মামলাটা ওইটা আজব মামলা, আজব দেশটা মামলা আজবই হইব। আজব মামলা কি? বাড়িওয়ালার বিরুদ্ধে চুরের অভিযোগ। অভিযোগ তো সুরের বিরুদ্ধে না বাড়িওয়ালার, তো বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের অভিযোগ। অভিযোগটা কি? মহামান্য আদালত, আমরা দুইজন চুর মিলে চুরি করতে গেছিলাম তার বাড়িতে, আমরা যখন শীত কাটতে তার ঘরে ঢুকি, তার ঘরের দেয়াল এত দুর্বল করে বানাইছে, শীত কাদার সময় ওয়াল ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া আমার সাথীর উপরে ফুর দিয়া জাগাত মারা গেছে। ফেডের দায়ে চুরি করি, এটা কোনো দোষের না। এই জন্য মানুষ মারবে কেন, এমন দুর্বল করে বাড়ি ঘেরও বানাবে, আমি হত্যা মামলার বিচার চাই। আদালত আমল নিছে, আদালতে আমল নিছে, বাড়িওয়ালারে দেখাইছে তুমি বেড়া বানছো ভালো কথা, চুরি করলে না হয় হয়তো লাখ দেড় লাখ টাকার মাল নিল, জীবন তো আর গেল, জীবনের দাম তো আরো বেশি, আমল নিছে, তোমার বিরুদ্ধে ফাঁসির রায় হবে। বাড়িওয়ালা কয় কি সব বনাস করছে, কয় আমি না বাড়ি না মালিক, বেড়া তো আর আমি বানাইছি না, এটা মিস্ত্রি বানাইছে, তো ফাঁসির রায় দিলে হের বিরুদ্ধে দিন আপনি। এই মিস্ত্রিরে খুঁজ জানছে, হা আল্লাহওয়ালা মিস্ত্রি, মিস্ত্রির বিরুদ্ধে ফাঁসির রায়, মিস্ত্রি বড় আল্লাহওয়ালা। মজলুম যখন শুনছে ফাঁসির রায় তার বিরুদ্ধে, শেষ রেথে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে, এমন এক কান্দা দিছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। জুলুম যখন, জুলুম যখন ভুক্তা হয় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে দেখবেন জুলুম যখন ভুক্তা হয় তখন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড়, আল্লাহর ধরা বড় কঠিন, ছুটার ব্যবস্থা নেই। আল্লাহ যখন ধরে একটু মাত্র, তিন অক্ষরের শব্দ করুণা, তিন অক্ষরে ধরছে আল্লাহ, সারা পৃথিবী কাঁপতে কাঁপতে যান শেষ। জোরে কন, মাঝে মাঝে আল্লাহ লাড়া দেন, দেখ বুঝ
এই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরের দিন যখন তারে ফাঁসি টেনে লটকাইতে গেছে, এই যে টানা টানে ফাঁসের দড়ি তো আর আটকে না, জল্লা দেখো চাকরি তো আমার যাইব, আমার তো কোন রকম লাম সাম দিয়ে একটা কিছু কইতেই হইব। আদালতের সামনে সে গিয়া বলে, এই লোকটার খুব রুগা, গলা এমন শিখন আটকে না, এই রায় কার্যকর করা সম্ভব হবে না। আদালতে কয় না, আমি রায় দিছি কার্যকর করতে হবে, প্রয়োজনে গলা বদলাও। মুডা গলায় টাইনিয়া এর মধ্যে দেও। তখন লোক পাড়াইল, সৈনিকরা খুঁজতেছে মুডা গলা কই পাওয়া যায়, খুঁজতে খুঁজতে গিয়ে ভাইসে গিয়ের বাজা খাওয়া, মনে আছে এই যে ছাত্র উস্তাদ গিয়া ধরছে, চলেন কই ফাঁসি, আমি কি ধরছি, আমার অপরাধ কোনো অপরাধ নাই, গলা মুডা এটাই অপরাধ, গলা মুডা অপরাধ। আজীব দেশ অপরাধ করে একজন সাজা বুঝে আসে নাই, আমরা দেশ আসে নাই, তা লয়ে গেছে। তখন তারে জিগায় ফাঁসিতে লটকার আগে কোনো আপত্তি আছে, আমার একটা আপত্তি আছে, কি আপত্তি, যে আমার হুজুর একটু দেখতাম, এই উস্তাদ কইছিল খুঁজিয়া খোঁজা খুঁজি করে হুজুরে আনছেন, হুজুর এক আমি আগে কইছিলাম না তোরে, তুই তো আমার কথা মানছিল না, মানছস কোন সময় বিপদ হইরিয়া, হুজুরের কথা মানস কোন সময় বিপদ হইরিয়া, আলে মোলামারা বহু দূর থেকে একটা বস্তু দেখতে পান, আলেমদের কাছে লাইট থাকে কোরআন এবং হাদিস দুই ব্যাটারি লাইট, এমন পাওয়ারফুল লাইট, এই লাইট এই ব্যাটারিগুলো এই যে দুই ব্যাটারি কোরআনুল করিম আর হাদিস শরীফ, এই দুই ব্যাটারি লাইট দিয়া সাত আসমানের উপর সাত জমিনের নিচ সব দেখা যায়, আর দেখতে পারেন তারা কোরআন হাদিসের আলেম যারা, বড় দূর থেকে দেখতে পান। বলার পরে অনেক সময় কয়তো হুজুরের কথা আমলে নেন, আরে সমাজের মানুষ এই মনে করে না, সামাজিক না হুজুরের, সামাজিক না হুজুরা বলে সামাজিক না, ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই একবার উঠছেন ট্রেনের ডাব্বাত, দৌড়ে গিয়ে উঠছেন, ঠিকঠাক মতো সিট লইতে পারছেন না, ট্রেন ছেড়ে দিছে, ওনারও যাওয়া খুব জরুরি, দৌড় ডেকে উঠছেন, উঠতে উঠছেন গিয়ে সৈনিকরা ট্রেন ডাব্বাত, তো পাকিস্তানি পুলিশ এটা দুটো বেসেবা, হুজুর বসে রয়েছেন, একটা আর একটা কয় কোনো মাথে উঠে না, কথাবার্তা কয় না, হুজুর আসলে সামাজিক না, সমাজের কোনো কামেরই না, কার সামনে কইতেছে আন্তাজ তো নাই, ফখরে বাঙাল বাংলার গৌরব, আবার কইছে কথাটা, এরা সামাজিক না, সমাজের গৃহস্থিত নাই, ব্যবসাত নাই, চাকরিত নাই, আওরও নাই, বাজারও নাই, খালি মসজিদ, সমাজের কোনো কামলা, অড়ব কর্মা, হঠাৎ হুজুরে হইল, হ্যাঁ হুজুরা এমন ওই হুজুরা এটাই কোনো কামা লাগে না, তখন ইংল্যান্ড বা পশ্চিমা দেশগুলোতে যদি এই আঙ্গুল দেখায় তাহলে ভেরি গুড, ডাবল দেখাইলে ডাবল ভেরি গুড, তো আমরা বাংলাদেশ এটা দেখাইলে সব মনাস, ঠিক না, যেই হকরে বাঙালে কইছেন এটা আলেমুল্লাহ মালা হইলো এই আঙ্গুলটা, তখন তো আর্মি পুলিশ সে ঠিক আছে, হুজুর মানুষ না এটা, কহ এটাও আবার দেখাইছেন, আরেকজন আর্মি কো কোনো কারণ আছে মনে হয়, হুজুর এটা কি দেখাইতেছেন তো বুঝায় বলেন, হুজুর বললেন যে দেখেন এই যে হাত, এই হাতের পাঁচটা আঙ্গুল, একটা হাতের পাঁচটা আঙ্গুল মিললে হইলো একটা সমাজ,
হাঁসটা আঙ্গুল মিললিয়া একটা সমাজ কাজকর্ম করলে হাঁস আঙ্গুলে মিললিয়া করে। এই পাঁচ আঙ্গুলের সমাজের মধ্যে দেখবেন এই চায়ের আঙ্গুলে বড় মিল, একটার সাথে আর একটা সাংঘাতিক মিল আছে, যাতে কাছাকাছি বাড়িঘর চলাফেরায় সায় সুরথে মোটামুটি মিল। এই যে আঙ্গুলটা এটার বাড়িও মেলা দূরা, বাড়িও অনেক দূর, সুরথেও মিল নেই বেসুরথ, কিন্তু এইটা যদিও দেখা যায় এটির থেকে অনেক দূর, তো এইটা ছাড়া এই সাইরোটা অসল। যদি এই আঙ্গুল কেউ না থাকে লবণ হলো তার টাইমে বইটা হইব, বইটা জোরে কর দরণ যাব, এইটা লাগবো ঠিক না বে ঠিক ধর। হুজুরের কথা মানলে না ওখন ফাঁসির জুলস, হুজুর কোন রকম বাসায় দিন এই দেশ থেকে যাই তাহলে কোন রকম জিন্দিগি থেকে এমন দেশের নাম লইত না। তো হুজুর বলে একটা কাজ করবে, ফাঁসি যখন ঝুলাইতে চায় আমি যাইতে চাই আগে আর তুই যাইতে চাইবে আগে, দুইজনের মধ্যে ঠেলা ঠেলি হইব, হওয়ারে কি কম লাগবে এটা আমি কবি, দুইজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হইল। শুরু হওয়ার পরে এদেশের বাদশার কাছে খবর গেল যে দুইজন তো ফাঁসির লটকার লাগেন পাগল, কারে তুই কারে দেব, আগে তো সিহন গলার লাগিন ফাঁসি না আর ওখন মোটা গলা আনছি, এই মোটা গলায় আপত্তি করে আরেক হুজুর করতে আনছে, আনিনা তো বিপদ ঘটাইছে, ওখান কার আগে কারে দেই। বাদশাহে খবর ভাইয়া বাদশাহে মরার লাগিন ভাগল ফাগল হইতে জিন্দিগিতে কেউ দেখছি না, উদ্দেশ্য কি আসল ঘটনা কয় আপনার কাছে বলা যাবে না, বলা যাবে না কইতেই এই কথার গুরুত্ব কি কমছে না বাড়ছে, কর রিমান্ডে নিমু রিমান্ডে তুমি কইতে হইব জোরে কাছে নিয়ে কয় কি হয়েছে, ঘটনা হইল আজকের ফাঁসিতে যে ঝুলবে মরার পরে সাতশিড়ি পর্যন্ত এই দেশের বাদশাহ হইব, এলে কিন্তু আমি ফাগল হয়েছে আগে যাইতাম, আর হে ফাগল হয়েছে আগে যাইতাম। বাদশাহ কয় আর্মি আমার বর্ডার ফায়ার করে দুই অর্ডারে দেয়, আমরা দেশের বাসা হয়ে যেত দা বর্ডার ফায়ার করে দেয় দেয়া আমার গোসল করা রেডিও, তোরা যে যে জায়গাতে আসোস তাক আমি গুরান দেয়াইতেছি, সাত সিঁড়ি পর্যন্ত আর কেউ রে বইতে দিতাম না, মল্লে আমি মরাম শেয়ার আমার থাকতে হইব, কথা বুঝাইছে। আমরা এই দেশের মধ্যে এমন বিচার বহু আছে, এই কোর্টে যখন গেছি গিয়া দেখি আজীব কারবার মামলার অবস্থা দেখিয়া, আমি যখন করলাম এটা তুমি সালেকশন ওইটা মিস সালেকশন ওইটা মিস সালেকশন এই ঘটনা তো ঘটছে না, তখন হুজুরে আমার সহকারীরে কয় এই হুজুরে কেলা কইছি নাই তো, আমার আর তো সিনে না যে আমি কেনা কই এই হুজুরে আনছে কেলা, আপনার মতো মানুষ মামলা তাইলে কাম হইতো না, এন দশটা সহি থাকতে পারে আর নব্বইটা মিশালে হনলাম বলে মামলা হইতো না, বেশিরভাগ মামলাই মিথ্যা মামলা, বেশিরভাগ সাক্ষী মিথ্যা সাক্ষী, দুনিয়ার গরিবে যদি মামলা হয় তাহলে পয়সার বিনিময়ে কলম বিক্রি হয় রায় উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে ইনসাফের বিচার ভাইল তাহলে জ্বালা আছে না নাই, এই যে জ্বালা আল্লাহ বলেন তোমার এই জ্বালা মিঠাইবার লাগিন হাসরের মাঠ,